আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে তোমার। শুভ নববর্ষ ভাইয়া। শুভ নববর্ষ। আমি একটু সকালে আসতে পারলে ভালো লাগতো। আজকে আমাদের এজিএম ছিল, অ্যানুয়াল জেনারেল মিটিং, ওটা নিয়ে অফিসে ছিলাম। তারপর আমি নিজে থেকে আসতাম, তারপর জাহেদের যে ধাক্কা, এটা অ্যাভয়েড করা খুব কঠিন। তো খুব ভালো লাগছে। তোমাদের দিন কেমন গেল? সারাদিন কি খুব ভালো ভালো গেছে? মজা ভালো ছিল, সবকিছু ভালো ছিল। ঠিক আছে, নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম করবো। তো তোমরা এখানে জব মার্কেটে কয়জন আছো? রেইজ ইওর হ্যান্ড। ইন্টার্নশিপ করছি, এটা কি জব মার্কেট দিব? মানে জব মার্কেটে চাকরি করছো বা পড়ালেখা শেষ? কতজন ইন্টার্নশিপ জানি, পড়ালেখা শেষ এবং চাকরি নাই, এরকম কয়জন আছো? তিনজন। আই টু যুব, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। তো তোমাদের জন্য আমাদের এখন অ্যালামনাই ডে, আমরা তো অ্যালামনাই নিয়ে অনেক কাজ করছি। আমাদের অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট আছে, তোমরা যদি আগামী সপ্তাহে আসো আমরা অবশ্যই কাজ করার চেষ্টা করব। কারণ এখন তো বিওয়াইসি লিডারশিপ মিটিংয়ের পাশে আমরা চেষ্টা করছি আমাদের অ্যালামনাইদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ অ্যালামনাইরা যদি ভালো না থাকে তাহলে বাংলাদেশ সামনে যাবে কীভাবে? আমাদের মিশনটা অ্যাচিভ করতে পারবো না। তো তোমরা যারা কাজ খুঁজছো তারাও আসবা, আর যারা কাজে আছো মনে শান্তি নাই, কাজ পাল্টাতে চাচ্ছ তারাও আসবা, যারা ক্যারিয়ার চেঞ্জ করতে চাও তারাও আসবা। আজকে এখানে মনে অফিস থেকে সাব্বির আছে, আদমিন আছে, শাকাওয়াত আছে। তো ওরা তোমাদেরকে অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্টের সাথে কানেক্ট করে দেবে, আমরা যেন কানেক্টেড থাকতে পারি। যত বেশি দেখা হবে তত বেশি আমরা উই ক্যান ফিগার আউট কার নিড কী, এবং সেভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তো খুবই ভালো লাগলো। তোমরা মনে হয় অনুষ্ঠানের শেষের দিকে, তো আই উইল কিপ মাই রিমার্কস টু আ ব্রিফ। আবার তোমাদের সাথে দেখা হবে অফিসে, এসব খুব খুশি হবে তোমরা অফিসে আসলে। থ্যাংক ইউ।